গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো আজকে আমরা নবমী ঘুরতে এসেছি রামকৃষ্ণনগরে তো আমাদের সাথে থাকুন আপনাদেরকে দেখাবো রামকৃষ্ণনগরে আজকে আজকে ব্লগটা মানে দায়িত্ব আমি দিয়েছি অভিজিৎকে তো সম্পূর্ণ ব্লগ কিন্তু অভিজিৎ মানাবে তো যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন অতিরিক্ত ভিড় আমি ভুলে গেছি কি বলবো কি না চলুন সাথে থাকুন আপনাদেরকে দেখাবো রামকৃষ্ণনগরের নবমী পূজা তো বন্ধুরা আপনারা দেখতেই পেয়েছেন আমাদের করিমগঞ্জের এমপি শ্রী কৃপানাথ মাল্লা মহাশয় এই প্যান্ডেলে উপস্থিত হয়েছেন তো চলুন ওনার কাছ থেকে কিছু একটা ছোট ইন্টারভিউ নিয়ে নিই তো স্যার দুই বছর আমরা করোনা মহামারীতে অনেক কষ্ট পেয়েছি আমরা ঠিক মতো আনন্দ করতে পারিনি এই পুজোতে তো এইবার আমরা অনেক আনন্দ করছি তো আপনার এই ব্যাপারে কি মনে হয় দুই বছর আমরা করোনার জন্যে আমরা পূজা করতে পারিনি এইবার আমরা পূজা করছি এবং পুরো আসামে করিমগঞ্জ বলুন হাইলাকান্দি বা আজকে রামকৃষ্ণনগর আমরা আছি আমি অল্প আগে দুর্লভছড়াতে আলিপুর চেরাগি নিবিয়া রংপুর গিয়েছিলাম সব জায়গায় সুন্দরভাবে পূজা হচ্ছে এবং রামকৃষ্ণকে এসে এই টাইমেও মানুষ প্রচুর আছে এর মানে করোনা থেকে বের হয়ে মানুষ এবার পূজা সুন্দরভাবে উপলব্ধ আপনি এটাই বলতে চাইছেন যে আমরা করোনা মহামারী থেকে মানে সুন্দরভাবে লড়াই করে মুক্তি পেতে পেয়েছি একদম সুন্দরভাবে লড়াই করে আমরা বের হয়েছি এবার আমরা সুন্দরভাবে পূজাও করছি অনেক মানুষ আর গত রাত্র হয়েছে কিন্তু রামকৃষ্ণ মানুষ ভর্তি সব উপভোগ করছে পূজা এবং সবাই করছি সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে পূজা সুন্দরভাবে উপভোগ করুন আগামীকালকে বিসর্জন বিসর্জনেও শান্তিভাবে বিসর্জন করুন এবং পূজার উপভোগ করুন ধন্যবাদ স্যার আমরা স্টুডেন্টস ইউনিয়নের দুর্গাপূজা কমিটি থেকে করিমগঞ্জ জেলার সাংসদ কৃপানাথ মাল্লাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি কর্মচারী কর্মবীর নেতা এবং আরও উন্নত হোক আগামী দিনে যদি আমরা কেন্দ্রীয় সরকারকে মন্ত্রী হিসাবে দেখতে পারি তার জন্য ধন্যবাদ মা দুর্গার কাছে আমরা আশীষ জানাচ্ছি যে ওনাকে যাতে আরও উন্নত করেন মন্ত্রী পান এই কামনা করছি তো বন্ধুরা দেখতেই পেয়েছেন প্রচণ্ড ভিড় তার মধ্যে একটি খুশির খবর আমি রামকৃষ্ণনগর পূজা করতে এসে হঠাৎ আমার আমাদের করিমগঞ্জের এমপি শ্রী কৃপানাথ মাল্লা মহাশয়ের সাথে পরিচয় হয়ে গেলো তো ওনার সাথে কিছু কথাবার্তা করলাম তো দুই বছর পরে এবার আমরা করোনায় বেরিয়েছি করোনার পর আমরা পুজো দেখতে বেরিয়েছি তো খুবই আনন্দ হচ্ছে দুই বছর পর এইরকম ভিড় দেখতে পেয়েছি আমরা তো আমি খুবই আনন্দিত আপনারা কেমন পুজো কাটাচ্ছেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ চলুন দেখুন পূজা কি হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রামকৃষ্ণনগরের প্রচুর ভিড় তো আমরা নবমী পুজো ঘুরতে বেরিয়েছি এখন আছি রামকৃষ্ণনগরে আর ঘোরাঘুরি চলছে দেখা যাক কী কী হয় চলুন দেখতে থাকুন আমার ভিডিও পুজো ঘুরতে ঘুরতে রামকৃষ্ণনগরে এসে এমন একজন মানুষের সাথে পরিচিত হলাম আগে থেকে পরিচয় মানে আজকে দেখা হলো পূজাতে এসে অয়ন নাথ যিনি প্রসিদ্ধ সিঙ্গার আমাদের ইন্টারনেটের মধ্যে গিয়ে এসেছে তো আজকে ওনার সাথে আমার দেখা কি বলবেন আমরা এসেছি রামকৃষ্ণনগর লোকনাথে কিছু খাওয়ার জন্য এসেছি পূজা করার জন্য বেরিয়েছিলাম তো এখন
ক্ষুধা লেগে গেছে, আর ক্ষুধা না লাগলেও রেস্টুরেন্ট তো মেনটেন করতে হয় তাই না, তাই রেস্টুরেন্টে এসেছি খাওয়ার জন্য। তো লিস্ট আছে আমার সামনে, দেখি কি অর্ডার হয়। চিকেন চাউমিন, এই চিকেন চাউমিন আসছে, ওয়েটিং ফর চিকেন চাউমিন। আর অভিজিতের ঘুম এসে গেছে, রাত্রে 2টা বাজে, আর খাওয়ার জন্য রাগ করছে, কাঁদছে, রান্না করছি না খাবে। অভিজিতের ঘুম এসে গেছে, চিকেন চাউমিন খাবে খাবে বলে বসে আছে, দেখুন মুখটা দেখুন ওর, করা দিচ্ছে না, কিন্তু রেস্টুরেন্টে প্রচুর ভিড়। ওয়েটিং ফর চিকেন চাউমিন, অনেকদিন পর খাবো দুর্গাপুজো, এবার রামকৃষ্ণ লোকনাথ হোটেলে, আর আমরা ওয়েটিংয়ে আছি, দেখা যাক। রিভিউ কিন্তু দেবো, চিকেন চাউমিন কেমন হয়েছে রিভিউ অবশ্যই দেবো, দেখতে থাকুন। আমাদের নিউ ওয়েটার বন্ধুরা, একটু মজা করে ফেললাম, আসলে উনি ওয়েটার নন, উনি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় নাথ এবং আমার সবথেকে প্রিয় দাদা, আমার আইডল মনে করতে পারেন। চিকেন পকোড়া, লাস্ট পর্যন্ত আমরা চিকেন পকোড়ায় ঝাঁপিয়ে পড়েছি, আর এই যে চিকেন পকোড়া, ভালো, সাথে পেঁয়াজ, ভালো খেতে। রামকৃষ্ণগড়ে প্রত্যেক রেস্টুরেন্টে ফ্যানি ফ্রাই শেষ, আমরা কিছু না পেয়ে লাস্ট পর্যন্ত চিকেন পকোড়ায় ঝাঁপিয়ে পড়েছি সবাই। কোনো অপশন না থাকলে সবই ভালো। অভিজিৎ কেমন লাগছে? খুবই ভালো। চিকেন পকোড়া, চিকেন চাউমিন অর্ডার দিয়েছিলাম, চিকেন পকোড়া এসেছে, আর কি বলবো। সবশেষে মোমোতে ঝাঁপিয়ে পড়লাম, অনেক ঝাল চাটনি, ভালো, তোমার স্বাদ নয় কিন্তু ভালো বলতে হয়, চলো। তো অবশেষে খারিদানি শেষ করে আমরা বেরিয়েছি, এখন বাসায় যাবো, অনেক রাত্র হয়ে গেছে। তো অভিজিৎ কেমন লাগলো আজকের ঘোরাফেরা? খুবই ভালো। আচ্ছা, তো লাস্ট পর্যন্ত ঘোরাফেরা তো ভালো হলো, কিন্তু দুঃখের বিষয়ে রেস্টুরেন্টে এমন খুব ভালো খানি পেলাম না রামকৃষ্ণগড়ে। তো যাই হোক, হয়ে যায় মাঝে মধ্যে এরকম। তো আমি ফিরছি এখন, আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমি আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসবো। মনে রাখবেন, আজকের ব্লগ আসবে কালকে, দশমীর ব্লগ আসবে পরশু দিন, এরকম করতে করতে ব্লগ আসতে থাকবে, আপনারা সাপোর্ট করুন। তো আমরা আমাদের পুরো এফোর্ট দিচ্ছি, তো আপনাদের সাপোর্ট অতি আবশ্যক, আপনাদের সাপোর্ট চাই। তো আজকের আজকের জন্য এই পর্যন্ত, টাটা, বাই বাই। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঠাকুর পিঠে পড়লো কাটি, পূজো হোক জম জম।